আপনারটা কোথায়? পানখালি। হ্যাঁ, আমরা এখন পানখালি গ্রামে, পুরাতন একটা গ্রাম পানখালি। একেবারে হচ্ছে পাহাড় বাংলাদেশের পাহাড়, তার্সিয়ারি যুগের পাহাড়। আর এই পাহাড়ের ওপারে হচ্ছে বালসারা ইউনিয়ন এবং বঙ্গোপসাগর। 117 কিলোমিটার দীর্ঘ হচ্ছে বঙ্গোপসাগর, সেই বিচ এরিয়ার একটা অংশ হচ্ছে পাহাড়ের ওপারে। তো আমরা সেই পাহাড় দর্শনে যাচ্ছি, আমরা খুবই আনন্দিত, উৎফুল্লিত উৎফুল্লিত ঢাকা থেকে আগত আমাদের দুই বন্ধু, তাদেরকে নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি তাদেরকে। একজন হচ্ছে পাহাড় আমার পাশে আছে, আরেকজন অন্য একটা রিক্সায় আছে, ডাক্তার ডিমান, ডাক্তার পাহাড়। এই পাহাড় আমরা এই পাহাড় দেখবো, অনুভব করবো। আর যারা আপনারা ঢাকায় আছেন বা চট্টগ্রামের বাইরে আছেন, থাকেন, তাদের যদি কখনো ইচ্ছে হয় হাইকিং করার, তো আপনারা এখানে আসতে পারেন। প্রাকৃতিক লীলাভূমি এই পানখালি পাহাড়। একদিকে পাহাড়, পশ্চিমে পাহাড়, পূর্বে হচ্ছে নাফ নদী। একটু দেখাই পাহাড় অসুবিধা নেই। তারপর আর কিছু বাকি? আমরা ধীর পদক্ষেপে পাহাড়ের গোড়ায় যাচ্ছি, পাহাড়ের গায়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা হজম দিয়া বলেন আসলে চোখ জুড়ানো দৃশ্য, তাকাই থাকতে ইচ্ছা করে। অ্যাবসলিউটলি, আমি আড়াই বছর তিন বছর রেগুলারলি উইকেন্ডে রেগুলার আমি আসলে আমরা ইনফ্যাক্ট কোনো পাহাড় ধর এইগুলো তো এখন ন্যাড়া পাহাড় এগুলো আমাদের কাছে, বিকজ আমরাই ছোটোবেলায় এই ধরনের পাহাড়গুলো এই এই যে গাছটুকু এখানে দেখতেছিস এটা পাহাড়ের গায়ে ছিল, এটা চাষ করা বন, এটা ন্যাচারাল না, প্ল্যান্টেড। আর পাহাড়ের গায়ে যেগুলো থাকতো ওই রকম সাম সর্ট অফ আনপ্ল্যান্টেড। হ্যাঁ রে, কি জিনিস এটা? হাতে নেন, লুপ লাগে কিনা দেখেন। টমেটোর রিয়েলি অন্য ভার্সন আর কি, পাহাড়ে হয় গাছে ঝুলে কি পুরোটা মানে? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওয়াও, এটার নাম কি? মাইল্লম। এই যে ফলটি দেখছেন, এটা বার্মা থেকে আগত, মাইল্লম হর বা মাইল্লম টক নামে পরিচিত, বা মাইল্লম গুলা বলা হয় স্থানীয় ভাবে। প্রচন্ড টক, এটার আচার আছে, বার্মা থেকে তৈরি হয়ে আসে বাংলাদেশে। মনে হয় বাংলাদেশ বলতে এখন এই অঞ্চলে এটা উৎপাদন হয় পাহাড়ি ফল। আর আরেকটা ফল হতো, ফলটার নাম ছিল আমরা লোকালি বলি আনার, কিন্তু সেটার ইংরেজি নাম হচ্ছে প্যাশনেট ফ্রুট বলা হয়। এই প্যাশনেট ফ্রুট এই অঞ্চলেই পাওয়া যেত, এখনও মাঝে মধ্যে পাওয়া যায় জঙ্গলি এলাকায়। বাচ্চাদের খুবই প্রিয় একটি খাবার। আর আমরা কালকে রাতে কী খেলাম? লাপাচো। কালকে রাতে তো খেলাম লাপাচো, আর আজকে খাচ্ছি পাহাড়ি ফল মাইল্লম। মাইল্লম খুবই সুস্বাদু, পুষ্টিকর এবং ভিটামিন সি এ গুণে যারা ইসেতে আসবেন, টেকনাফে আসবেন, তারা অন্তত একবার এই পাহাড়, এই পানখালি পাহাড়ে আসবেন, আশা করি ভালো লাগবে। আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক কিছুই দেখি, কিন্তু আমাদের
অদেখা অজানা অনেক কিছু এই বাংলাদেশে আছে, বাংলাদেশের আনাচে কানাচে আছে, সেরকম একটি জায়গা এই পানখালি। ওই পাশে কি মায়ানমার? না, ওই পাশে মায়ানমার, ওই পাশে বাংলাদেশ, বঙ্গোপসাগর। আর কুদুম গুহা, এই পাহাড়ের ভিতরেই কিন্তু কুদুম গুহা। আমরা সাধারণত যাই টেকনাফ ঘুরে যাই কুদুম গুহা। কুদুম গুহা এটা কি গুহার মতো? গুহা, পাহাড়ের ভিতরে গুহা। আর এই যে পাহাড়, এই পানখালের ভিতর দিয়ে, এই পাহাড়ের ভিতর দিয়ে, পানখালের এই পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, স্থানীয়ভাবে তৈরি রাস্তা, সেই রাস্তাকে বলা হয় পানখালের ডেল। ওই যে ওইরকম আবু আবু বকর ডেল, ওটা অন্য জিনিস। আচ্ছা, পানখালের ডেল, ডেল মানে হচ্ছে গিয়ে পাহাড়ের পাশ দিয়ে বা মানে চলাচলের রাস্তাকে ডেল বলা হয়। ডেল বলে, এটা তো ইয়ে আমের মতো। হ্যাঁ, সাত থেকে অনেকটা আমের মতো, কাঁচা পাকা ফল, খেলেই মনে হবে যেন আম খাচ্ছি, আসলে আম না, পাহাড়ি ফল মাল্লম। আসলেই অস্থির একটা ফ্রুট মাল্লম, সেই লেভেল জোস, মজা জোস, অসম। এই পাহাড় কি বল, বাগান করছে বন বিভাগের বাগান। টাটা।